সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দর্শক, অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দর্শক, আজ আমরা যাচ্ছি ওমানের মাস্কটে। দর্শক, এই জার্নিতে আমাদের সাথে কি কি ঘটেছে, আমাদের সামনে কি কি ঘটেছে দর্শক, আমরা তা আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর আমার পাশে যিনি বসেছিলেন, মানুষটি সচরাচর খুবই একজন সরল সোজা মানুষ ছিলেন, তারপরেও আসলে উনি অনেক হাসির একটি কার্যকলাপ করেছে। আসলে মানুষটি সরল সোজা বিধায়ী হয়তো বা এই কাজটি করেছেন উনি। তো চলুন দর্শক, দেখা যাক যে উনি আসলে কি করেছেন। আগে পড়ে যাবো, দর্শক। এটি কিন্তু আমাদের ঢাকা শহর, দেখতেই পাচ্ছেন যে বিমান থেকে ঢাকা শহরটিকে কীরকম আসলে দেখা যায়। বিল্ডিংগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে দেখা যাচ্ছে। মেঘের ভেলায় করে ভেসে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আকাশটি কি সুন্দর লাগছে। আর এই যে দূরে যে দেখতেই পাচ্ছেন সাদা সাদা, এগুলো কিন্তু আসলে মেঘ।
আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আঁকা বাঁকা নদীর মতো কিছু একটা দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে ইরাকের বালি নদী। এখানে কিন্তু পানি যেমন স্রোত বয়ে যায়, এই নদীটি দিয়ে বালির স্রোত বয়ে যায়। আর আমরা এখন রয়েছি ইরাকের উপরে। আমার সামনে যে মনিটর রয়েছে, মনিটরে দেখাচ্ছে যে আমরা ইরাকের উপরে রয়েছি। আমরা এখন আমার মনিটরে দেখাচ্ছে এখন আমরা প্রায় 3500 ফিট উপর দিয়ে আমাদের প্লেনটি যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইরাকের সেই বালি নদীটি। এটি আকাশ যে নীল, এটি আসলে না দেখলে বুঝতাম না। আমরা সচরাচর নিচে থেকে দেখি আকাশ সাদা, বাট আজকে যেটা লক্ষ্য করলাম যে আকাশের কালার হচ্ছে একটি, সেটি হচ্ছে নীল। এত সুন্দর, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে স্কাই ইজ ব্লু কথাটি একদম 100% রাইট। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন ওমানে চলে এসেছি। আমরা দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা সাগরের উপরে ছিলাম, এখন আমরা স্থলভাগে এসে পৌঁছেছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে ওমানের যে বালির পাহাড়গুলো রয়েছে, ঠিক সেই বালির পাহাড়ের উপরেই কিন্তু আমরা রয়েছি। বিমানটির স্পিকারে অ্যালাউন্স করা হয়েছে যে আমরা এখন ওমানের বালির পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ওমান মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের বিমানটি অবতরণ করবে। তো দর্শক দেখতেই থাকুন, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত পাশেই থাকবেন। Thank you.
Love.